আসুন আমি আমার আলোচনায় যাই। বলুন, আমাদেরকে সৃষ্টি করলেন কে? কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। মাশাআল্লাহ, খেলাতে দেখা যায়। আল্লাহ, এই মাহফিলের সবাইকে তুমি কবুল করো। কেন ইবাদত করবেন না? আল্লাহ কত কিছু দিছে, দাঁতগুলি লড়ে, খেলাছে, কে লড়াইছে? না আপনি বাইরে লড়াইছেন? দাঁত পড়ছে দাদি, দাঁত ঠিক করবো? কো উন্দুরের গাতার দিয়া কইবে, উন্দুর রে ভাই উন্দুর, আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে। আমার পোলায় আমার কইতেছে, আপু দাঁত কি করতাম? আমি কি আমি কি কমু? তোমার দাদুরে দিকে গাও। দাদু কইছে উন্দুরের গাতার দিতাম। তো এই যে একটা উন্দুরের গাতা আছে, এখন দিয়া দাও না। কো আব্বা, এটার ভিতরে তো উন্দুর নাই। হ্যার বিশ্বাস উন্দুর ওই বুঝি? আসলে দাঁত কে দেয় বলুন তো? আল্লাহ বলেন, মানে যা এই বাচ্চা বয়সে ভুল করছস, দাঁত আমি ঠিকই দিলাম। বলুন, এইভাবে দাঁত দিয়ে গুস্ত হাড্ডি খাওয়ার মতো দাঁত গুলি কে দিলেন? নাকি শ্বশুর বাচ্চা যৌতুক পাইছেন? এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়েছেন, এই আল্লাহ আমাদের কাছে ইবাদত চাইতেছেন, এই আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? ইবাদত করলে কি হবে? লন এটা জিগাই কো দাগো, আমরা ইবাদত করলে আমরারে কি দিবেন? তাও বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। কিন্তু ইবাদত যে করবেন, এখন কার কথায় ইবাদত করবেন? এক ইসলাম বাইরেছে হেমনে, আরেক ইসলাম বাইরেছে এমনে, আরেক ইসলাম কয় হেমনে। অন কোন ইসলামে ঢুকতে ইবাদত করলে জান্নাত পাইবেন? আল্লাহ কয় এটা না, এটা বেজাল। তোমরা একটা কাজ করো, কোরআন শরীফ, ওমাই ইয়তির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানিয়া ইবাদত করো, তাইলেই তোমরা হইবা জান্নাতি। বলুন, কার কথা মানতে কইছে? কোরআন শরীফে কার কথা মানতে কইছে? তাই আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আচ্ছা, আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? এ নবীর কথা মাইন্না না না মাইন্না? নামাজ পইরা না ছাইরা? বাপমার খেদমত কইরা না বাপমারে কষ্ট দিয়া? বাবারে, আসুন এই দেশ ছাড়তে হবে, আসুন সুজা পথে চলে যাই। কবে জানি কার মৌতের নিশান উইরা যায়, কবে জানি কোন দোকান থেকে সাদা কাফনের কাপড় বাড়িতে আইসা যায়। বলুন, কাফন পরে একদিন আমাদের সকলের কবরে যাইতে হবে কি না? এখন কি ইবাদত লইয়া যাইবেন না না লইয়া যাইবেন? নবীর কথা মাইন্না গেলে লাভ হইব না না মাইন্না গেলে লাভ হইব? নবীর কথা মানতেন আবু বকর, যা দেখেন মদিনায় নবীজির রোজার পাশে ঘুমাইছে, আর মানত না আবু জাহেল। আচ্ছা, কোন তো আবু জাহেলের কোন স্মৃতি আছে? আছে আছে, একটা স্মৃতি আছে। মক্কায় গেলে পাইবেন আবু জাহেলের বাড়ির মধ্যে 700 পায়খানা আছে। কয়শো? সমস্ত পৃথিবীর হাজিরা মক্কা গিয়া হের না হে মুহে পায়খানা করে। নবীর কথা না মাইন্না হের লাভ হইল না লস হইল? আর আবু বকর নবীর কথা মাইন্না লাভ হইল না লস হইল? কাজী, এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে, কোন দলাদলির পক্ষে আমরা যাইতে রাজি না, আমরা নবীর পক্ষে থাকবো। রাজি আছো? নবীর পক্ষটাই হইল আমার আল্লাহর পক্ষ। তাই তো আল্লাহ বলেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই নবীর কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা কেন? নবী নিজে বানায়া কোনো কথা বলতেন না, আমি যা বলাইছি তাই আমার নবী বলছে। বলুন, এই নবীর কথা মানলে লাভ হয় না লস হয়? বাবারা, আসুন এই নবীর কথা মানলে যে কি লাভ হয়? আবু জাহেল না মাইন্না কি ক্ষতি হয়েছে? আবু জাহেলের বাড়ি পায়খানা, হাজি সাহেবরা যায় ওই পায়খানা করে। সমস্ত পৃথিবীর মুসলমান হজ সিজনে যারা হজ করতে যায়, বলুন মক্কায় গিয়ে আবু জাহেলের বাড়ির কাপড় আলগি দেয়নি? নবীর কথা না মাইন্না হের ভাগ্যটা ভালো হইলো না খারাপ হইলো?
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল কি না মানিয়া আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নামী মানলে আবু বকর না মানলে আবু জাহেল বলুন আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন আল্লাহ এই মাহফিলের সবাইকে আবু বকরের মতো কবুল করো সকলে বলুন আমিন আবু বকর হইতে গেলে বলুন নবীর কথা মানতে হবে কি না এই নবীর কথা যারা মানবে তাদের দাম কত নবীর একজন সাহাবি ছিলেন বড় আদরের সাহাবি ও পতেঙ্গার ভাইরা শোনো নবীর আদরের হও নবীর ভালোবাসা দাও এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া যায় না অথচ আমার নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে কাঁদছে কিনা কন্দ মা আয়েশা সিদ্দিকার ঘটনা বলতেছিলাম এখন দূরে আয়েশা গেছি মা আয়েশা বলেন আমি নবীজির চেহারা মুবারকে তোল মালিশ করার জন্য গেলাম যাইয়া দেখি আমার নবীর সমস্ত চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায় প্রশ্ন করে বসলেন মা আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় কালো কালো দাগগুলো কিসের আপনার কি বসন্ত হয়েছিল না রে আয়েশা হয় নাই খাজলি পাসরা হয়েছিল না আমার শরীরে বসন্ত খাজলি পাসরা হবে না আমার শরীরে এই সমস্ত রোগ হওয়া নিষেধ আল্লাহ কোনোদিন আমাকে দিবে না ও দীর্ঘ জানতে চাই এত সুন্দর চেহারায় দাগগুলো কিসের আমার নবী মা আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন রে আয়েশা এই দাগগুলো খাজলি পাসরা নয় বসন্তের নয় এগুলি হলো রে আয়েশা আমি যে দিন মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা বুক ভর্তি ব্যথা চোখ ভর্তি পানি লইয়া আমার দুধ মায়ের দেশ হালিমার দেশ তাইবের জমিনে গিয়েছিলাম আয়েশা রে এক বয়সের যুবকেরা রে আয়েশা আমাকে চারিদিক ঘেরাও করে ফেলেছে হাতের মধ্যে পাথর জমাই আমার দিকে আসতেছে আমার সঙ্গী ছিলেন সাইয়িদ ইবনে হারেসা জাইদ দৌড়াইয়া ওই যুবকদের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করতেন ও যুবকেরা তোমরা পাথর নিয়ে কেন আমার নবীর দিকে আসতেছো তোমরা কি আমার নবীকে পাথর মারবা যুবকেরা রে তোদের হাতে দড়ি পায়ে পড়িবে আমার নবীর মারিস না রে আমার নবীর মা নাই বাবা নাই যদি আমার নবীকে তোদের মারতে ইচ্ছে হয় রে তাইবের যুবকেরা আমি সাইয়িদ ইবনে হারেসা বুকটা পেতে দিলাম মার আমারে কত মারবি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে আমার কোনো দুঃখ থাকবে না আবার রাসূলের গায়ে মারিস না যুবকেরা কোনো কথাই শুনে না আমার নবী বলেন আচ্ছা কিছুক্ষণের মধ্যে দেখি তাইবের যুবকেরা আমার নিকটবর্তী আয়েশা আমাকে চারদিক ঘেরাও করেছে আমি নিজেও বলতেছিলাম যুবকেরা রে আমারে কি মারবি আমারে মারিস না রে আমারে মারিস না আমার মা নাই ভাবা নাই তারপরে একটা যুবক ইশারা করলেন মারার জন্য এমন সময় পাথর মারে রে আয়েশা যে দিকটা পাথর আমার গায়ে লাগে রে ক্ষত বিক্ষত হইয়া রক্ত মুবারক সেইটা সেইটা বাহির হয় এমনি সময় একটা পাথর আমার ডান পাশের কপালের মধ্যে লাগছে রে আয়েশা মাঝখান দিয়ে কপাল ফাইটা গেলে চাপা দিয়ে দিলাম বাম পাশে আরেকটা পাথর লাগছে চাপা দিয়ে দিলাম দুইটা হাত রক্ত মুবারক লাল লাল হয়ে গেছে চেহারা লাল লাল হয়ে গেছে রক্ত মাখা দুইটা হাত পরে বলেছিলাম যুবকেরা রে আমারে আর মারিস না রে আমি সইতে পারি না আমারে মারিস না আমার মা নাই বাবা নাই আমারে কে আদর করবে কে মায়া করবে তারপরও গো আয়েশা পিছন দিয়ে একটা শক্তিশালী যুবক বড় একটা পাথর লইয়া আমার ঘাড়ের মধ্যে যখন মারল আমি উপর হইয়া জমিনে পড়ে গেলাম এরপরও আমারে মারে রে
মারতে মারতে পাথরের নিচে ফলাইছে এইভাবে একবার নয় দুইবার নয় তিনবার করে বেউস করেছে রে আয়েশা ওই পাথরের দাগ আমি নবীর গায়ে দেখা যায় মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি যদি পাথরের আঘাতের হয় আমি এখন এই দাগ দেখলে আমি কষ্ট পাব আল্লাহর বন্ধু গো আপনার দাগ আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করুন না দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায় আমার নবী কান্দে আসারে না না দাগ দোয়া করে পরিষ্কার করব না আসরের জমিন যেদিন কায়েম হবে রে আদা টুকরে সূর্য চলে আসবে রে আয়েশা এই মাটির জমিন তো আমার জমিন হয়ে যাবে আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া রে কলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে ওই উম্মতেরা বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে পাগলের মতো চোটাচুটি করবে রে এতিমের মতো কাঁদবে রে আয়েশা ওই দিন আমি নবী ওই চেহারার মধ্যে কালো দাগ এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব যেই নবী উহুদের জমিনের তাইবের জমিনের শত কষ্ট উম্মতের নাজাতের জন্য তুলে ধরবেন বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা এই নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানতে রাজি আছেন আজকে নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম বাড়ছে না কমছে মদিনার নাম ছিল ইয়াসরিব পাথরের দেশ বালির দেশ কিচ্ছুই ছিল না আমার আল্লাহ বলেন ইয়াসরিব নামের মদিনারে পাথরের দেশ বালুর দেশ মদিনারে আমার নবীকে ভালোবাসা দিয়েছ এই নবীর ভালোবাসার বিনিময় সোনার মদিনা বানাইয়া দিলাম যে নবীর ভালোবাসা ইয়াসরিব নামের বালু পাথরের দেশ সোনার মদিনা হয় এই নবীর ভালোবাসা যদি সোনার বাংলার লোকেরা দেয় বলুন এই বাংলার অবস্থা ভালো হবে না খারাপ হবে দেখছেন না তো জান্নাতি হুক ও বাঙালি ভাইরা ও পতেঙ্গার যুবকেরা আদাইম্যা ভাদাইম্যা কালা কুলার লগে ভালোবাসা কিনা কত কষ্ট করো আর এক একজন হুর কত সুন্দর হবে রাসূল বলছেন এক একটা জান্নাতের হুর সত্তর পেছের শাড়ি পরবে সত্তর পেছের শাড়ি পরলেও সত্তর পেছের ভিতর দিয়ে সুন্দর দেখা যাইব নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে আসুন এই নবীর পক্ষে যাই নবীর কথাগুলো মানি নবীর আদরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী খুলুন ছোটকালে উমর যখন মদিনার শাসক উমরের ছেলে আব্দুল্লাহর সাথে খেলতে গিয়ে উমর ছেলে তার তো রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ছেলের সাথে খেলতেছে হুসাইন এক পর্যায়ে হুসাইন উমরের ছেলেকে বলে ফেললেন গোলামের বাচ্চা আব্দুল্লাহ কয় হুসাইন কারে গোলামের বাচ্চা কই সোচে আর পাও না বুঝামু আজকা বাড়ি যাইতাছে আর কইতাছে তো অনেক দিন হইলে তো খবর হইতই কি কর অহন্ত গরিবের পোড়া যদি অপরাধ করে বিচারের লেগে হগলে আইয়ে ঠিক নিও আর বড় লোকের পোড়া অপরাধ করলে ছাইরা দে ওসি সাহেব যদি দইরা থানায় নাই উপরে টেলিফোন আইলে ঘরে সর্বনাশ এমপি সাহেবের ভাতিজা আচ্ছা বলুন তো কবর হাসর মিজান কারো ভাতিজা দোহাই দিলে কাম হইব একমাত্র একটা দোহাই মানে কবরে দেওয়ার সময় কি বলে দেওয়া হয় বিসমিল্লাহ ইওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আরে যে রাসূলের নাম কবরে ব্যবহার করলে আপনার রাসূলের দোহাইটা মানবে আজকে এই রাসূলকে চিনা মানা আমাদের দরকার আছে কিনা মানলে কি লাভ দেখেন এই তো শেষ পর্যায়ে এসে গেছি আর 15 20 মিনিট সময় দিবেন না আপনারা আল্লাহ কবুল করো সকালে বলুন আমিন এবার কি যে মজার ব্যাপার ডাকতেছে আমার গোলামের বাচ্চা কইছো আমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট বাড়ি গেছে আবু হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা আব্বা আপনি না একটা সঠিক বিচারক হও আপনার না জঙ্গলার বাগে ভয় পায় হ্যাঁ আপনি চিঠি দিলে না নদীর পানি জোয়ার আসে হ্যাঁ যে হুসাইনের বিচারটা আপনার করতে হবে নাইলে আমি ভাত খাবো না আমি আপনার কাছে আসবো না ছোট বাচ্চা অভিনয় করে বসছে ওমর দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে
বাবাজো এমন এক ব্যক্তির নামে বিচার দাখিল করেছো যেই ব্যক্তিটাকে দেখেছি আমার নবী কাদের মধ্যে লয়া রাখতো আমার নবী যে হুসাইনের দুই গালে না 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 কইয়া চুমাইতো আমার নবী নামাজের সেজদাই ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু বাচ্চা নবীজির গার মুবারকে চইরা বসে মাতার চুল মুবারকে ধরে নাচতেছে আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পাঁচবার সাতবার নয়বার এগারোবার হুসাইন নামতেছে না নবীজি ভাবতেছেন এইভাবে তাসবিহ যদি বাড়াইতে থাকি আমার আল্লাহ যদি প্রশ্ন করে বন্ধু গো নাতি পাইয়া কি আমারে ভুলে গেছো আমার নবী ইচ্ছে করলেন হাতটা উঠাইয়া নামাজ থেকে হুসাইনকে গার থেকে টান্দা নামাবেন আমার আল্লাহ বলেন জিবরাইল যারে আর আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর গায়ের উপর হুসাইন বসে আছে আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগে রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গার থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে আরে আব্দুল্লাহ ওই হুসাইনের বিচার করার মতো ক্ষমতা আমি উমর রাখি না না বাবা মানি না বিচার করতে হবে যাও ঠিক আছে শুক্রবার দিন বিচার হবে আগেকার দিনে বিচারগুলি মসজিদে হতো আর ওহন বিচার মসজিদে হইব কেমনে একটা বিচার করতে গেলে 45টা মিশা কথা কোন লাগে ঠিক না কত যে বেজাল বিচার আসার গেলে এক বেটা বিচারের মধ্যে সাক্ষী বানায় নিছে একজনকে 500 টাকা দিয়া আমার পক্ষে সাক্ষী দিবি আচ্ছা চাচা গিয়া হের বিপক্ষে কইতাছে তাই কি রে কি মানে আমার ভাষ্য কই হ্যাঁ হ্যাঁ তে কথা কি করব আপনার ফাঁসে আমারে তো মাইরা লাইছে 10 এই রূপ আছে কি না আমরা বাঙালির চরিত্রে বাবারে এই জন্য তো আমরা বিপদে পড়ে আছি আমার নবীর আদর্শের মধ্যে বলুন এমন কোন বেজাল আছে তাই আল্লাহ বলছে এই নবীর কথাগুলি মানেন কবরে যাওয়ার আগে আসুন পরিষ্কার হয়ে যায় কেউ যাবে না কবরে সাদা পোশাক পরে আপনাকে আমাকে বিদায় করে দিবে আচ্ছা মসজিদে বিচার হবে জুমার দিন হা 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 মদিনার মসজিদে নববীতে মানুষ জাগা হয় না হাই রে হুসাইনের বিচার করবে উমর উমরের কি একটু মায়া হুসাইনের দিকে নাই অথচ রাসূল বলতেন হুসাইনকে কোলে নিয়ে হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে হুসাইনকে বসাইছে উমর তো মদিনার শাসক বিচার তো মানতে হয় হযরত আলী বসা হুসাইন পাশে বসা ডাকতেছে মিম্বরে দাঁড়ায়া উমর হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো হযরত আলী দাঁড়ায়া বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না উমর বলেন আলী আপনি বসেন এমনি চট করে দাঁড়ায় গেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার গলা কাটার বিনিময় হাশরের জমিনে নবীর উম্মতের নাজাতের ফয়সালা হবে হুসাইন চট করে দাঁড়িয়ে গেছে এই উমর আমার বাবাকে বসাইয়া দিলা আমি দাঁড়াইলাম বলো কি প্রশ্ন করতে চাও তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো হ্যাঁ বলেছি কিভাবে বললা আমি কবে গোলামি করেছি হুসাইন ডাকে এরে উমর তুমি কি আমার নানার গোলামি করো নাই কার গোলামি করেছে তুমি কি আমার নানার গোলামি করো নাই উমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে হুসাইন তুমি কি জানো আমি রহমাতুল লিল আলামিনের গোলামি করেছি হ্যাঁ আমি নিজে দেখেছি আমার নানার গোলামি করেছো ও হুসাইন এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবা পারবো কাগজে লিখে দিলেন উমর আমার নানার গোলামি করেছে তাই তার ছেলেকে গোলামের বাচ্চা গালি দিয়েছি ইমাম হুসাইন উমর হুসাইনের হাতের লেখা কাগজটুকু লইয়া মিম্বরে দাঁড়াইয়া কানুরে আরে মসজিদে নববীর মুসল্লিরা আমি উমর আর হাসরের ভয় করি না আমার নবীর আদরের নাতি জান্নাতি যুবকদের সর্দার হুসাইন আমারে নোটিশ দিয়েছে
আমাকে স্লিপ দিয়েছে, আমাকে দলিল দিয়েছে, আমার সার্টিফিকেট দিয়েছে। আমি বলে আল্লাহর বন্ধুর গোলামি করেছি, আমি উমর যখন মারা যাব রে মসজিদে নববীর মুসল্লিরা আমাকে কাফন যখন পরাবে, হুসাইনের লেখা দলিল টুকুন, হুসাইনের নেক লেখা সার্টিফিকেট টুকুন আমি উমরের হাতের মধ্যে দিয়ে দিও, হাশরের জমিনে যদি আমি উমরের আর কোনো কিছু কবুল না হয় হুসাইনের লেখা কাগজটা লইয়া দাঁড়াইয়া বলবো মাউত, এই যে দেখো হুসাইন বলেছে আমি বলে তোমার বন্ধুর গোলামি করেছি। হুসাইনের হাতের লেখা চিঠি যদি উমরের মতো ব্যক্তি উসিলা বানাইয়া কবর নিতে পারে, বলুন নবীর হাতের লেখা চিঠির পাওয়ার আরো বেশি হবে কিনা? লম্বা হইয়া যাইতেছে বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? আরেকটা মাহফিল আছে, আসবো আপনাদের এদিকে, যে আলোচনাটা থাকে সেটা ওইখানে করবো ইনশাল্লাহ। এটা কত নাম্বার জানি? এগারো তারিখ, জুনের এগারো তারিখ আসতেছি, যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে আসবো। যেখানে মাহফিল হয় যাবেন, কোন দিনের মাহফিলের উসিলাই আল্লাহ আপনাকেও নাজাতের ফয়সালা করে, আমরা তো কেউ জানি না বাবারে। এই দেশটাতে থাকতে হবে এটা নিশ্চিত কি না বলুন তো? রাস্তা দিয়ে কে যেন রে পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, আর ডাকতেছে মদিনার সামিরা রে, ও মদিনার দোকানদাররা, ও মদিনার যুবকেরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে? সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করতেছেন, যুবকেরা দৌড়ায় বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাক পরে গো, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকতেছে মা মা মা, তুমি কই গো মা? মা দৌড়ায় আসছে, কিরে বাবা হঠাৎ করে যুদ্ধের পোশাক হাতে তরবারি, মার পায়ে সালাম করে কান্দে মা, বিদায় দাও গো, আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে গেছে, মা দেরি করো না, না জানি আমার নবীর চেহারাই আঘাত করে ফেলে, আমাদের জীবন থাকতে গো মা রাসূলের গায়ে আঘাত করতে দিব না, মা বিদায় দাও গো মা, দেখা হবে হাশরের ময়দানে। হ্যাঁ পতঙ্গার যুবকেরা, আর আমার নবী কষ্ট পাবে এমন কাজ কইল না, তোমার জন্য আমার নবী ফুল সিরাতের গাতে দাঁড়াইয়া থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত আসওয়াদ নবীর প্রেমের মালা গলায় লইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে দৌড়াইয়া যাইতে যাইতে যুদ্ধের ময়দানে যাইয়া শরীক হলেন, যুদ্ধ করতে করতে রে হযরত আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছেন। আমার নবী যুদ্ধ যখন থেমে যায়, আমার নবী দেখে রে আমার সাহাবীরা কারু গলা কাটা, শুধু ভোডিটা গড়াগড়ি করতেছে, কারো মাথা ফাটা মস্তক বাহির হইয়াছে, কারো কলিজাটা বাহির হইয়াছে, কারো হাত কাটা, চিল্লাইয়া ডাকতেছে আল্লাহর নবী গো, ও মায়ার নবী বিদায় দেন গো, দেখা হবে হাশরের ময়দানে। আমার নবী বলেন সাহাবীরা রে আর আমার সহ্য হয় না, আমার কষ্ট লাগতেছে, তোমরা তাড়াতাড়ি করে আমার পাগলদেরকে তোমরা দাফন করো, শহীদদেরকে তোমরা দাফন করো। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, দাফন করতে করতে 69 জনকে দাফন করে ফেললেন, 70-এর মাথায় একটু দূরে আসওয়াতের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন সাহাবীরা রে আমার আসওয়াতের দেখা যায় রে, একজন বলেন হুজুর বিয়ে করতে গিয়েছিলেন আসওয়াত, আপনি নবীর কথা শুনে যুদ্ধের কথা শুনে বীর বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে, রাসূল বলেন আমি দৌড়াইয়া কাছে যাইয়া দেখি এখনো আমার আসওয়াতের হাতে ওই নতুন তরবারিটা দেখা, জিব্বাটা বাহির হইয়ে কপালের মধ্যে লেগে আছে, ডান পাশের দিকে কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন সাহাবীরা দে আমার আসওয়াতকে কবর নামাইয়া দে, কবরের পাশে আমার নবী দাঁড়িয়ে আছে, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আসতেছে। কবরের পাশে আসার আগে আগে আমার নবী কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চায়? আমার নবী বলেন সাহাবীরা রে আমি
আমরা দেখি তোমরা তা দেখো না হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই আমার নবী বলেন শুনো আমার আসওয়াত মদিনার হুরবি করতে গিয়েছিল আমি নবীর যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকাগুলো লইয়া মদিনায় আইসা রে বিয়ের বাজার করলো না যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে মদিনার হুরফা লইয়া জীবন দিয়ে দিছে রে সাহাবীরা আমি দেখতেছি আমার আল্লাহ আসওয়াতের প্রতি খুশি হইয়া রে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আমার আসওয়াতের খবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে এই নবীর কথা মানলে লাভ হয় না লস বাবারা যে নবীর কথা মাইন্না জীবন দিলে মদিনার হুরের পরিবর্তে কবরে জান্নাতের হুর পাঠায় এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে আসুন কথাগুলি কি কথা মানবেন আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো ইবাদতের জন্য বানাইছি ইবাদত করলে তোমরা কি করব জান্নাতে ঢুকাবো এখন জান্নাতে ঢুকার ইবাদত করতে গেলে আল্লাহ বলছে এই নবীর কথা মানতেন দেখি নবী কি কয় নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ উম্মতেরা রে এই কালিমাটা যারা পড়বে তোমরা বেহেশতে প্রবেশ করবে কালিমাটা হবে বেহেশতে যাওয়ার টিকিট কোন না কালিমাটা বেহেশতে যাওয়ার টিকিট দ্বিতীয়বার বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি আবার বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে আমাকে যে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যা কিছু বলতেছেন সব জান্নাতের দিক তাই তাই আল্লাহ বলছে আমার এই নবীর কথা মানো আর কারো কথা না কখন কার কথা শুনবেন খালি বেদাল এই জন্য নবীর কথা নবীজি দেখাইতেছে জান্নাতের কথা চার নম্বরে বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীজি বলছেন বলুন নবীর এই কথাগুলো দাম আছে কিনা এই কথাগুলো মানলে আমরা জান্নাত পাবো কিনা তাই কালিমাটা সাথে রাখবো কালিমা নিয়ে সুদ খাবো না ঘুষ খাবো না কালিমা নিয়ে মানুষকে ঠগাবো না মিথ্যা কথা বলবো না মাফে কম দিব না মানুষকে ধোঁকা দিব না হক পথে চলবো কালিমা যেভাবে বলছে এভাবে চলবো তাহলে কালিমা আমাকে জান্নাতে নিবে দ্বিতীয়ত হলো নামাজ পড়বো নামাজ হবে বেহেশতের চাবি বাবারা বিস্তারিত আলাপ এর এক একটার মধ্যে করতে গেলে দুই ঘন্টা করে দরকার তাই আজকে আমি সংক্ষেপ করে দিলাম তৃতীয়ত নবীর সুন্নতের আমল মহব্বতের সহিত যদি করে কিন্তু আমল খালি করলে হবে না মহব্বত কি থাকতে হবে আমল সুন্নত মুখে দাড়ি বলুন তো দাড়ি থাকলে কি সুন্নত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছিল না আজকে আজকা যদি হয় আপনাদের পতেঙ্গা সিবিএ মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে দশটায় জানাজা হবে আপনারা কেউ যাবেন আরো কি করবেন শুনলে হাসবেন তাহলে বোঝা গেল খালি দাড়ি হইলেই জানাজার উপযুক্ত কারণ দাড়িও থাকতে হবে কালিমাও থাকতে হবে সাথে সাথে নবীর মহব্বত নবীর মহব্বত ব্যতীত সুন্নতের কোনো দাম নাই আবার যদি কালকে ঘোষণা হয় আগামীকাল সকাল দশটায় একবারে নৌবাহিনীর মাঠে কবি নজরুলের জানাজা হবে বলুন মুসলমান যাবে কিনা কেন যাবে মুখে তো দাড়ি নাই মুখে দাড়ি না থাকলেও অন্তরে কি আছে ঈমান আছে নবীর নবীর আছে কিনা নবীর নবীর মহব্বতে গান গায় নাই নজরুল কি গান গাইছে নবী মোর পরশে মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশে মনি বলে নাই এইভাবে হাজারো গান গেয়েছে কবি নজরুল নিজের দেহটাকে নবীর প্রেমে জ্বালিয়ে দিয়েছে দাড়ি না থাকলেও তার জানা যায় মুসলমান শরীক হবে কিনা বলুন তো বাবারে সুন্নতের আমল করতে হবে মহব্বতের সহিত মহব্বত ব্যতীত নয় তৃতীয় নম্বরে নবীর মহব্বতে সুন্নতের আমল করলে জান্নাতি হবেন চতুর্থ নম্বরে জান্নাত মায়ের পায়ের নিচে তার বিস্তারিত আলোচনা এগারো তারিখ হবে এগারো তারিখ মাহফিলটা তুমি কোথায় ওয়াকার কোথায় মাহফিলটা কোথায় বন্দর টিলা কোন দিকে এখান থেকে বেশি দূরে নাকি আপনারা যাবেন যদি দিনের অবস্থা ভালো থাকে বন্দর টিলা যাবেন এই চারটার উপরে আলোচনা হবে আল্লাহ সেই
যাওয়ার তৌফিক আমাকেও আসার তৌফিক সুস্থ রেখে নেক হায়াত আমাদের সকলকে বাড়িয়ে দেখ সকলে বলুন আমিন ও আসুন আজকের মতো আর সামনে বাড়ছি না এই কমিটির আয়োজন আল্লাহ তুমি কবুল করো নবীর আশেকদের এই পরিশ্রম এই টাকা পয়সা ব্যয় আল্লাহ তুমি কবুল করো কাল কিয়ামতে এই মাহফিলে বৃষ্টির মধ্যে যারা এসেছে যারা আয়োজন করেছে সকলকে তুমি নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও সকলে বলুন আমিন।